টি টোয়েন্টি ফরম্যাট মানেই যেন বাংলাদেশ ক্রিকেটের জন্য বড় যন্ত্রণার নাম। এই ফরম্যাটে নিজেদের অবস্থান পাকাপোক্ত করতে ব্যর্থ হয়েছে দলটি। এর কারণ, বাংলাদেশি ক্রিকেটারদের কম কম টি টোয়েন্টি ফরম্যাট খেলা। একটাই মাত্র ফ্র্যাঞ্চাইজি আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল টি টোয়েন্টি খেলার সুযোগ থাকলেও যে ধরনের উইকেটে খেলা হয় তাতে ব্যাটার বোলারদের আহামরি কোনো উন্নতি হয় না, তার প্রমাণ পাওয়া যায় আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচ খেলতে নামলে। তবে নিয়মিত দেশের বাইরে দুই বা ততোধিক ফ্র্যাঞ্চাইজি লিগে খেলেন শাকিব আল হাসান। মুস্তাফিজুর রহমানও এখন নিয়মিত হয়েছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এবং পাকিস্তান সুপার লিগ পিএসএলএ। গতবার আইপিএলে নাম দিলেও নিলামে নাম ওঠেনি তাসকিন আহমেদ এবং লিটন কুমার দাসের। বর্তমানে এই দুজন আছেন দুর্দান্ত ফর্মে। এবার কি তারা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর নিলামে উঠে দল পাবে? এবার অনেকেই ভবিষ্যৎবাণী করেছেন যে বিশ্বের অন্যতম জনপ্রিয় এবং আকর্ষণীয় টি টোয়েন্টি আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে খেলার সুযোগ পাবেন এবার ডানহাতি পেসার তাসকিন আহমেদ এবং উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটন কুমার দাস। সর্বশেষ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর নিলামের জন্য নাম দিয়েছিলেন বাংলাদেশের পাঁচজন ক্রিকেটার, কিন্তু শাকিব এবং মুস্তাফিজ ব্যতীত নিলামেই নাম ওঠেনি শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ এবং লিটনের। পরবর্তীতে অবশ্য বদলি হিসেবে তাসকিনকে লখনউ সুপার জায়ান্টস নেওয়ার আগ্রহ দেখায়, কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি থেকে অনাপত্তিপত্র অর্থাৎ এনওসি দেওয়া হয়নি। এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে তাসকিনকে দলে নিতে বেশি আগ্রহ থাকবে লখনউ সুপার জায়ান্টসের। 2011 সালের পর প্রথমবার গত আসরের নিলামে উঠলেও দল পাননি শাকিব আল হাসান, খেলেছেন শুধু মুস্তাফিজুর রহমান। কিন্তু এবার বিশ্বকাপের দুর্দান্ত বোলিং করে আবারও তাসকিন আহমেদ নিজেকে প্রমাণ করেছেন। নতুন বলে মিতব্যয়ী বোলিংয়ের পাশাপাশি উইকেট শিকারের দারুণ দক্ষতা দেখিয়েছেন তিনি, আর সে কারণে এবার এই ডানহাতি পেসারকে নিয়ে আইপিএল নিলামে বড় আগ্রহ থাকতে পারে ফ্র্যাঞ্চাইজিগুলোর। এবার 10 দল মোট 95 কোটি রুপি নিয়ে নিলামে যোগ দিবে পছন্দের ক্রিকেটারদের দলে ভেড়াতে। 23 ডিসেম্বর হবে পরবর্তী আইপিএল নিলাম, সেখানে তাসকিনের প্রতি বেশি মনোযোগ থাকবে দলগুলোর, এমনটাই ভারতীয় গণমাধ্যম সহ সাবেক ভারতীয় ক্রিকেটাররা বলছেন। তাসকিন আহমেদ এই বিশ্বকাপে 5 ম্যাচে 8 উইকেট নিয়েছেন। তার বোলিং গড় 16.37 এবং ওভার প্রতি রান খরচা করেছেন মাত্র 7.27 হারে। 3টি ম্যাচেই তিনি প্রথম ওভারে উইকেট নিয়েছেন। এছাড়া বাংলাদেশের আগের ত্রিদেশীয় টি টোয়েন্টি সিরিজেও দারুণ বোলিং করেছেন তাসকিন। তবে ইন্ডিয়ান সংবাদমাধ্যমগুলোর দাবি, এবার তাসকিন আহমেদকে দলে ফেরাতে একাধিক ফ্র্যাঞ্চাইজিকে দেখা যাবে নিলামের টেবিলে টাকা দিয়ে যুদ্ধ চালিয়ে যেতে। এই তালিকায় সবার উপরের নামটা লখনউ সুপার জায়ান্টস, এটা আগেই আপনাদের বলেছি। আর দ্বিতীয় নামটা খুব জোরে সরেই উঠছে, বলিউড কুইন প্রীতি জিন্তার পাঞ্জাব কিংস। এছাড়াও সানরাইজার্স হায়দরাবাদেরও আগ্রহ দেখার সম্ভাবনা রয়েছে। কিন্তু দর্শক মণ্ডলী, আপনাদের কাছ থেকে জানতে চাইবো, এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে তাসকিন আহমেদকে আপনারা দেখতে চান কিনা? আপনাদের মতামতটি জানিয়ে দিন ইউটিউব চ্যানেল মিক্সার ওয়ার্ল্ডকে। সেই সাথে এবারের আইপিএলে যদি তাসকিন আহমেদ দল পান তাহলে তাকে কোন দলে দেখতে চাবেন আপনারা? আপনাদের মতামতটি জানাতে ভিডিওটির নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন।